এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস নাইনের ম্যাথ অনুশীলনী ওয়ান পয়েন্ট ফাইভের কোয়েশনং ওয়ানের সমাধান করবো তো এখানে নং ওয়ানে বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলত কোনটি অমূলত শ্রেণী বিভাগ করো তাহলে এই চ্যাপ্টারের আমরা প্রথম থেকে জেনেছিলাম যে মূলত সংখ্যা কোনগুলি এবং অমূলত সংখ্যা কোনগুলি মূলত সংখ্যা হলো পি বাই কিউ আকারে তৈরি করা যাবে তাহলে সেটা আমি দেখে দিচ্ছি যেমন ধরে নাও কোনো সংখ্যাকে আমি লিখে নিলাম এখানে তাহলে টু এর নিচে মনে মনে এখানে ওয়ান রয়েছে আমরা জানি যে কোনো সংখ্যার নিচেই তাহলে এটা হচ্ছে পি বাই কিউ পি বাই কিউ পি বাই কিউ আকারে তৈরি করা যায় যে সব সংখ্যাগুলি কিউ হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে জিরো ছাড়া কিউ নট ইকুয়ালস টু জিরো জিরো ছাড়া কিউ যে কোনো সংখ্যা হতে পারে এবং পি হচ্ছে জিরো সহ যে কোনো নাম্বার হতে পারে তো তখনই পি বাই কিউ আকারে যদি আমরা তৈরি করতে পারি যেমন ধরে নাও টু বাই ওয়ান লিখেছি তো এটা হচ্ছে একটি মূলত সংখ্যা কিন্তু এখানের মধ্যে যদি আবার আমরা রোড ফাইভ ওয়ান লিখে দিই তাহলে রোড ফাইভের মান হচ্ছে টু পয়েন্ট দিয়ে ও পর্যন্ত যাবে আর তার এই দশমিকের পর সংখ্যাগুলো সেগুলো রিপিট হবে না অর্থাৎ ধরে নাও যেমন মনে করো ওয়ান পয়েন্ট থ্রি 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 তো এই থ্রি যে রয়েছে থ্রিটা বারবার রিপিট হচ্ছে কিন্তু এখানে যতগুলি সংখ্যা তোমরা পাবে তার মান হচ্ছে টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন নাইন এদিকে আরও অসংখ্যা রয়েছে তাহলে এইগুলি দেখো এখানের মধ্যে রিপিট হচ্ছে না পরপর রিপিট হচ্ছে না এখানে হয়তো সিক্স এখানে রয়েছে এখানে একটি ডিজিট পর আবার সিক্স রয়েছে সেভাবে হলে হবে না পরপর রিপিট হতে হবে ধর না যদি মনে হয় টু পয়েন্ট সিক্স জিরো সিক্স জিরো সিক্স জিরো তো এখানে সিক্স জিরো সিক্স জিরো রিপিট হচ্ছে তো এগুলি হচ্ছে আবার মূলত সংখ্যা হয়ে যাবে এগুলি রিপিট হতে হবে এবং এখানে শেষ হতে হবে তাহলেই কিন্তু হবে তো মূলত সংখ্যা হচ্ছে যে যেগুলি হচ্ছে কি অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হলো অমূলত সংখ্যা অসীম অনাবৃত্ত যেমন এটা হচ্ছে অসীম অনাবৃত্ত অর্থাৎ সে বারবার রিপিট হবে না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা যেগুলো বারবার রিপিট হবে সেগুলো হচ্ছে মূলত সংখ্যা আবার যেগুলো হচ্ছে দশমিকে রয়েছে ধরুন দশমিকের রয়েছে টু থ্রি সিক্স জিরো তারপর আর যাবে না সেটা ডিভাইড বা আর কোনো সংখ্যা নেই সেগুলিকে কিন্তু আবার বলা হয় মূলত তাই এগুলি আমরা এই এখানের মধ্যে দেখে নেব তাহলে প্রথমেই রয়েছে আমার এখানের মধ্যে কোয়েশন নম্বর ওয়ান লিখে নিচ্ছি ওয়ানের মধ্যে হচ্ছে টু মাইনাস রুট ফাইভ তাহলে এটি হচ্ছে সহজ পদ্ধতি যে যদি প্রাইম নাম্বার প্রাইম নাম্বার হচ্ছে সেই সব সংখ্যা যেমন ধরো না ফাইভ ফাইভকে আমরা লাগতে লিখে নিতে পারি ওয়ান ইন্টু ফাইভ যেসব সংখ্যাগুলি ওয়ান এবং উই ফাইভ দিয়ে একমাত্র ডিভাইড যায় সেগুলি হচ্ছে প্রাইম নাম্বার যেমন ফোর ধরে না ফোর হচ্ছে ফোর ওয়ান ইন টু ফোর আবার আমরা লিখতে পারি টু টু যা ফোর তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে আলাদা এইগুলি আর এগুলি হচ্ছে আলাদা তো এইগুলি সংখ্যা যেভাবে হবে ধরে নাও সেভেন সেভেন ওয়ান যা সেভেন তাই এর জন্যে এই যে সেভেনটা সেভেন হচ্ছে প্রাইম নাম্বার তো এইসব সংখ্যার উপর যখনই রুট থাকবে সেগুলিকে আমরা ধরে নেব যে অমূলত সংখ্যা আর যখনই মূলত সংখ্যার সাথে যেমন টু মূলত সংখ্যা কিন্তু কারণ হচ্ছে টু এর নিচে মনে মনে এখানে ওয়ান রয়েছে তাহলে যখনই মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যার সাথে যে কোনো সংখ্যা মাইনাস অমূলত অমূলদ অমূলত যখন মাইনাস কিংবা প্লাস কিংবা সেখানে ইন্টু কিংবা সেখানে ডিভাইড যদি হয় তাকে মূলদের সাথে অমূলদ তাহলে ওই সংখ্যাটা অর্থাৎ যেখানে এখানে টু রয়েছে বা যে রেজাল্টটা চলে আসবে সেটা সব সময় অমূলদ হবে তাহলে এখানে হচ্ছে রয়েছে আমাদের অমূলদ হচ্ছে রোড ফাইভ তাহলে আমরা বলবো তার রেজাল্ট আসবে অমূলদ কিন্তু সেটাকে যদি আমরা করে দেখি তাহলে আমরা এইভাবে দেখে নিতে পারি রোড ফাইভের মান তোমরা লং ডিভিশনে আশা করি শিখে নিয়েছ ক্লাস এইটের মধ্যে আর যদি তোমরা বা তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা ক্লাস এইটের স্কোয়ার রুট বলে একটি চ্যাপ্টার রয়েছে যে ম্যাথের মধ্যে সেগুলি আমি করে দিয়েছি অলরেডি সেগুলি প্লেলিস্টের মধ্যে রয়েছে তোমরা প্লে লিস্টটা চেক করে নেবে সেখানে স্কোয়ার রুটের সেই চ্যাপ্টারটা তোমরা দেখে নেবে সেখানের মধ্যে সেই লং ডিভিশনে কিভাবে এই রুট ফাইভের মানটা বের করতে হয় সেটা আমি লং ডিভিশনে বিভিন্ন সংখ্যাগুলি দেখিয়েছি তোমরা রুট ফাইভের সেটা বের করে নিতে পারবে আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলি আমি করে দেওয়ার চেষ্টা করব তো এখানে হচ্ছে রুট ফাইভের মান হচ্ছে টু পয়েন্ট টু থ্রি তারপর হচ্ছে কি এখানে আমরা এর আগে লিখেছিলাম যে সিক্স জিরো সিক্স সেভেন নাইন ডট ডট তাহলে আমরা এই ক্ষেত্রে কীভাবে মাইনাস করবো এটা হচ্ছে আমাদের ছোটো সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যা কারণ হচ্ছে এখানে টু এর পর আমরা লিখে নিতে পারি টু পয়েন্ট জিরো 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 অসংখ্য জিরো লিখে নিতে পারি পয়েন্টের পর জিরোর কোনো ভ্যালু নেই তাহলে অসংখ্য পর্যন্ত লিখে নিতে পারি তাহলে এই মানটা হচ্ছে কি টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন তাহলে আমরা শিখেছিলাম যে ফাইভ মাইনাস যদি এইট হয়ে থাকে তাহলে বড়ো সংখ্যার সাইনটা চলে আসবে মাইনাস হবে আর এখানে ফাইভ এইট থেকে চলে যাবে থ্রি হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি ঠিক সেইভাবে এখানের মধ্যেও এই সংখ্যাটা থেকে এই টুটাকে মাইনাস করে দেব অর্থাৎ টু টু থ্রি এখানে লিখে নিয়েছি এই সংখ্যাটাকে তোমরা এখানে নিচে লিখে নিবে টু পয়েন্ট জিরো 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 যতগুলি জিরো প্রয়োজন হয় ততগুলি তোমরা দিয়ে দিতে পারো এদিকে অসীম পর্যন্ত যাবে তাহলে এখানে মান চলে আসবে মাইনাস আর এই টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন নাইন পর্যন্ত এদিকে অসীম পর্যন্ত যাবে তাহলে এই মানটি হচ্ছে কি আমাদের মাইনাসে চলে আসবে কেননা বড় সংখ্যা হচ্ছে এটা এটার উপর এটার সামনে রয়েছে মাইনাস তাই হচ্ছে মাইনাস আর এইগুলি হচ্ছে রিপিট হচ্ছে না আমি বলেছিলাম প্রথমেই যে দশমিকের পর অনাবৃত্ত অনাবৃত্ত অসীম যে সংখ্যাগুলি হয় সেগুলি হয় অমূলত এর জন্যে এই যে সংখ্যাটা এটা হচ্ছে লিখে নেব মাইনাস করে টু থ্রি এখানে মাইনাস সিম্বল অবশ্যই বসাতে হবে সিক্স জিরো সিক্স সেভেন নাইন এখানে আমরা এইভাবে দিয়ে দেবো সমান সমান আমরা লিখে নেব যে নির্ণয়ে বা মূলত তারপর আসছে আমাদের এখানে নাম্বার টু নাম্বার টুতে কোয়েশন রয়েছে থ্রি প্লাস রুট টোয়েন্টি থ্রি তারপর হচ্ছে মাইনাস রোড টোয়েন্টি থ্রি এবার হচ্ছে এখানে আমরা জানি ওয়ান রয়েছে তাহলে থ্রি ওয়ান যা কোনো কিছু নেই মানে ওয়ান থ্রি ওয়ান যা থ্রি প্লাস প্লাস এখানে কোনো কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এবং ওয়ান রোড টোয়েন্টি থ্রি ইকুয়ালস টু রোড টোয়েন্টি থ্রি মাইনাস হচ্ছে রোড টোয়েন্টি থ্রি তাহলে মাইনাসে প্লাসে চলে যাবে তাহলে রয়ে যাবে এখানের মধ্যে শুধু থ্রি তাহলে থ্রি আমরা লিখে নিতে পারি এখানে রয়েছে ওয়ান তো এই সংখ্যাটাকে সুতরাং নির্ণয়ে নির্ণয়ে থ্রি প্লাস রোড টোয়েন্টি থ্রি মাইনাস রোড টোয়েন্টি থ্রি সংখ্যাটি মূলত কারণ বললে কারণটা লিখে দিতে পারো কারণ হচ্ছে আমরা লিখে নিতে পারি থ্রি বাই ওয়ান কে পি বাই কিউ আকারে থ্রি থ্রি বাই ওয়ান পি বাই কিউ আকারে ক্ষমা ব্যবহার করে দিতে পি বাই কিউ আকারে রয়েছে বলে দিতে পারো এই সংখ্যাটার কথা যে সেটা পিবে কিউ আকারে রয়েছে এর জন্য সেটা আমরা বলেছি যে মূলত সংখ্যা এবার রয়েছে কোয়েশন নাম্বার থ্রি কোয়েশন নাম্বার থ্রিতে রয়েছে টু রুট সেভেন সেভেন রুট সেভেন তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা পরের লাইনে এখানে আমরা লিখে দেয় দেখে দেবো রুট সেভেন সেভেন রুট সেভেন তাহলে এই সেভেন এই সেভেন ক্যান্সেল তাহলে মানে সেগুলিকে ডিভাইড দিয়ে দিচ্ছি সেভেন রুট ওয়ান যা সেভেন রুট ওয়ান সেভেন রুট ওয়ান যা সেভেন অর্থাৎ এইভাবে বলতে পারো যে রুট সেভেন রুট সেভেনের মান হচ্ছে ওয়ান এটা না দিলে চলবে এইভাবে লিখে নিলে চলবে তাহলে এটা হচ্ছে টু বাই সেভেন সুতরাং নির্ণায় টু সেভেন রুট সেভেন এই কোয়েশনটা লিখে দিচ্ছি রুট সেভেন কে পি বাই কিউ আকারে কী আকারে রয়েছে তাই এই সংখ্যাটি বা এই সংখ্যাটা লিখে দেবে এই সংখ্যাটি মূলত সংখ্যা তারপর রয়েছে এখানে ওয়ান বাই রোড টু ওয়ান বাই রোড টু আমরা রোড ওয়ান এই যে রোড টু রয়েছে সেটাকে আমরা তুলে ফেলব নিচে আমরা রাখবো না তাহলে উপরে আমাদের যেহেতু নিচে আমরা গুন দিয়েছি তাহলে উপরেও গুণ দিয়ে দিতে হবে এবার হচ্ছে গুন দিয়ে দেওয়ার পর উপরে হচ্ছে রোড টু আর নিচে এখানে মধ্যে হচ্ছে টু এবার হচ্ছে ইকুয়ালস টু টু এবং উপরে হচ্ছে আমাদের রোড টুরের মান ওয়ান পয়েন্ট ফোর ফোর টু এই দিকে অসীম পর্যন্ত যাবে তাহলে সেটাকে আমরা কেটে দিতে পারি কীভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান পয়েন্ট ফোরটিন রয়েছে তাহলে এটা হচ্ছে কি আমাদের এই সেভেন দিয়ে কিন্তু যাচ্ছে সেটা ডিভাইড দিয়ে তার মান আসছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান বলতে পারি এবং আরও অসীম পর্যন্ত যাবে তাহলে এগুলি রিপিট হচ্ছে না অসীম পর্যন্ত যাবে তাহলে আমি বলেছিলাম যেগুলি দশমিকের পর অনাবৃত অসীম অর্থাৎ যেগুলি রিপিট হচ্ছে না এবং অসীম পর্যন্ত যাচ্ছে সেগুলি হয় অমূলত তাই সুতরাং নির্ণয়ে বাই রোড টু সেটা বলতে পারি যে দশমীকে অনাবৃত্ত অসীম এখানে দশমীকে না বলে ওয়ান বাই রোড টু অনাবৃত দশমিক অনাবৃত্ত দশমিক সংখ্যা তাই ওয়ান বাই রোড টু অমূলত সংখ্যা পরবর্তী একটি সংখ্যা রয়েছে সেটা হচ্ছে টো এখানে হচ্ছে এন টু পাই রয়েছে টু দিয়ে আমি পাইটি লিখে নিয়েছি তো টু এন টু এর মান আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ বলে এইদিকে অসীম পর্যন্ত যাবে তাহলে একটি এটা হচ্ছে অমূলত তার মান হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা তাহলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা হচ্ছে কি অমূলত সংখ্যা তাহলে একটি অমূলত সংখ্যা দিয়ে মূলত সংখ্যাকে আমরা ডিভাইড যদি করে দিই তাহলে সংখ্যাটি বেরিয়ে আসে কি অমূলত সংখ্যা তাহলে এইভাবে লিখতে পারি যে নির্ণয়ে টু পাই অমূলত সংখ্যা আর সেটাকে ডিভাইড করে দেবে তাহলে এখানে হচ্ছে কি 6. 30, 28 30 كانوا হচ্ছে 215 جا 30 214 جا 28 পয়েন্ট রয়েছে 32 جا 6 तो এখানে হচ্ছে आंसर कंप्लीट क्वेश्चन नंबर 1